রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস, জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বৃন্দ। সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহোদয় সহ মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, সম্মিলিত মঙ্গল দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হল পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের গৌরবময়। এটি যে বড় বিভাগ, এটার মধ্যে দিয়ে যে মানুষের কর্মসংস্থান লুকিয়ে আছে, কৃষির পরেই গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালন একটা বড় ভূমিকা পালন করতে পারে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কতজন আছেন প্রাণী বন্ধু? আছেন 3,331 জন, প্রাণী সেবী আছেন 6,661 জন, প্রাণী মিত্রা 6,661 জন, প্রাণী সেবী আছেন 2,509, আর এআই ওয়ার্কার আছেন 477। অন্যান্য কর্মীবৃন্দ নিয়ে যে আমাদের সংগঠন, সেই সংগঠনের আজকে যে রাজ্য সম্মেলন, রাজ্য সম্মেলনের সঞ্চালক স্বরূপে উপস্থিত আছেন এই কমিটির সভাপতি স্বপন কুমার ব্যানার্জি মহাশয়। কিভাবে গরু ছাগল হাঁস মুরগি প্রতিপালন করে জীবিকা নির্বাহ করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।